সকলকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কয়েন সম্পর্কিত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পুরাতন কয়েন কালেকশন করেন, পুরাতন কয়েন যারা সংগ্রহ করেন এবং আপনাদের কাছে সংগৃহীত কয়েনগুলো যারা বিক্রি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি থেকে থাকে আপনাদের কাছে ব্রিটিশ, পাকিস্তানি কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিংবা বাংলাদেশের তৎকালীন পুরাতন আমলের কয়েনগুলো, হতে পারে এগুলো বিভিন্ন মেটালের, হতে পারে এগুলো বিভিন্ন সময়কার বিভিন্ন মুদ্রা, কোনো কোনোটি আছে 100 বছর পুরানো, কোনো 200 বছর, 500 বছর পর্যন্ত পুরানো মুদ্রা আছে আপনাদের কাছে সংগ্রহে, যাদের কাছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এই মুদ্রাগুলো বিক্রি করবেন, কাদের কাছে বিক্রি করবেন এবং কত দামে বিক্রি করবেন, কীভাবে একটা ভালো মাধ্যমে আপনারা এগুলো বিক্রি করে খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের এই জমানো, এই সংগৃহীত দীর্ঘদিনের এই কয়েনগুলো, মুদ্রাগুলো আপনারা কীভাবে সঠিকভাবে, সঠিক দামে এবং সঠিক কাস্টমারের কাছে আপনারা বিক্রি করে এগুলোর মাধ্যমে আপনারা কোটিপতি থেকে লক্ষপতি থেকে কোটিপতি হতে পারবেন, তারই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে। যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই ধরনের কয়েনগুলো অনেকের কাছে থেকে থাকে, অনেকের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা পুরাতন ব্রিটিশ কোম্পানির রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ, রানী অন্যান্য রানী আছে, তাছাড়া জর্জ ভাইকিংস, জর্জ সিক্স, জর্জ ফাইভ, এমনকি পাকিস্তানি মুদ্রা 5 পয়সা, 10 পয়সা, 20, 50 পয়সা, 1 টাকা, যেসব মুদ্রাগুলো ছিল ওই সময় ব্যবহার করা হতো বাংলাদেশ আমলে, বাংলাদেশের পূর্ববর্তী সময়ে সেই মুদ্রাগুলো আপনারা কালেকশনে রেখে দিয়েছেন। হয়তো বা কেউ মাটির তল থেকে পেয়েছেন, ঘরের ভিতরে ছিল, কেউ বা পেয়েছেন পুরাতন কোনো ব্যাগের ভিতরে, কেউ বা পেয়েছেন দাদা দাদি কিংবা অন্য কোনো প্রাক্তন বয়স্ক ব্যক্তির কাছ থেকে, কেউ বা আবার এগুলো মেটাল ডিটেক্টরের মাধ্যমে সংগ্রহ করেছেন আপনারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে। যারা এগুলোকে জাদুঘরে বিক্রি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা মিউজিয়ামে এগুলোকে সংরক্ষণের জন্য আপনাদের যে জিনিসগুলো আছে এগুলো সংগ্রহ করতে চান, দেখতে পাচ্ছেন বাংলাদেশি আমলের, তাছাড়া ব্রিটিশ আমলের রানী এলিজাবেথ থেকে শুরু করে অনেকগুলো মুদ্রা আছে আমাদের কালেকশনে। আপনাদের কাছে যদি থেকে থাকে ভিডিও অবশ্যই পাঠাবেন, 3-4 মিনিটের একটা লং ভিডিও করে আমাদেরকে বিস্তারিত তথ্য সহ দিবেন, তাহলে আমরা এই ভিডিওটি দেখে আমরা জানিয়ে দিতে পারবো কয়েনের মূল্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগের জন্য, হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন, 01858934369, এবং ইমো নাম্বার 01756917995। অনেকে অভাবে ভোগেন, তারপরে আপনাদের কাছে অনেক সংগ্রহ আছে এগুলো বিক্রি করতে পাচ্ছেন না, সঠিক মাধ্যম পাচ্ছেন না, তারাই একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদেরকে। আমরা একটা সঠিক তথ্য দিয়ে, সঠিক উপায় বলে এবং সঠিক মাধ্যম আপনাদেরকে দিয়ে আপনাদেরকে হেল্প করতে সর্বদা প্রস্তুত। যদি আপনারা আমাদের সঙ্গে বিশ্বাস করে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে রেগুলার দেখে থাকেন, তাহলে দেখতে পাবেন আমাদের এই চ্যানেলটিতে সর্বদাই কয়েন বিষয়ক বিভিন্ন ভিডিও ছাড়া হয়, আপলোড করা হয়, বিভিন্ন পুরাতন মুদ্রা প্রদর্শনী করা হয়, দাম এবং এর সম্পর্কে, ভ্যালু সম্পর্কে বলে দেওয়া হয়। তো যদি আপনারা সঠিক মূল্য সঠিকভাবে জানতে চান, সঠিকভাবে আপনাদের মুদ্রাগুলোকে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে মুদ্রা আছে বাংলাদেশের গোল্ডেন কয়েন থেকে শুরু করে পাকিস্তানি আমলে 50 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, বিভিন্ন মেটালের এগুলো, সিলভার, ব্রোঞ্জ, তামা, পিতল থেকে শুরু করে আরও অন্যান্য মেটাল আছে, এমনকি অ্যালুমিনিয়ামেরও পয়সা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে পয়সাগুলো লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে এবং এগুলো কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, আপনার জীবনের সাক্ষী, পৃথিবীর মুদ্রা ভাণ্ডার। এগুলো বর্তমান সময়ে এসে আধুনিক যুগে বিটকয়েন পর্যন্ত প্রচলন হয়ে গেছে, এই মুদ্রা এক সময় থাকবে না, এগুলো সংগ্রহ করে আপনারা রেখে দেবেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এবং এগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন, আমরা জাদুঘরে নিয়ে এগুলোকে প্রদর্শনী করতে পারবো। তো ধন্যবাদ যারা এত সময় ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আশা করি ভালো লেগেছে। অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আবারও শুভেচ্ছা সকলকে, ভালো থাকবেন, শুভ সকাল।